48 ঘন্টার মধ্যে দুটি ধর্ষণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার হবিবপুর থানা এলাকায়। এবার মানসিক ভারসাম্যহীন এক যুবতীকে বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ উঠল গ্রামেরই এক ব্যক্তির বিরুদ্ধে। হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার পরিবার। ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে হবিবপুর থানার পুলিশ। এর সাথে কি হয়েছে ঘটনা? আমি তো মাঠে গেছিলাম, মাঠে কাজ করতে গেছিলাম সকাল 8টার দিকে। সকাল 8টার দিকে কাজ করতে যাই, মেয়েটাকে বললাম যে চলো গরু বাছুর আছে বানিয়ে দিয়ে আসি মাঠে থেকে। তো মানে আমাদের ছাগল আছে, কয়েছে ছাগলের ঘাস কাটিস, ওই কয়েছে মা কাটতে পারবো না, ও দূরে করছে বাড়ি চলে যাবো। আর বুড়োটা এখানে মানে ঝুড়ি বানায়, তো এখানে কুঞ্চি টুঞ্চি সব মাঠে থাকে কিবা করে করে টরে, তো আমরা চলে যাই। আর মেয়েটা তো বাড়ি চলে আসুক, আসে ঘরের মধ্যে শুয়েছিল, শুয়ে থাকে তখন বুড়া দেখছি এখন বাড়িতে কেউ নাই, তখন দরজা খুঁজে মেয়েটার কাছে গেছে। মেয়েটার কাছে যেয়ে বলে এরকম পেন টেন খসে মিলে কিবা খারাপ কাজ করেছে। তখন মেয়েটা যায় না কানতে কানতে আমরা ভুয়ে যাও যে কয়েছে মা এরকম এরকম ঘটনা বাড়ি চল। তো বাড়ি আসলাম, আসে বুড়া দেখছি এখানেই বসে আছে। তা বুড়াকে আসে বললাম যে তুই কী করছিলিস? কয়েছে কি কিছু করিনি, কিছু করিনি। তাহলে মেয়েটা কানতে কানতে গেলো কেনে? কয়েছে সদ্য মেয়ে কিছু ভয়ে ভয়ে ফের মানুষ যায় কানতে কানতে ভুয়ে, তুই কিছু করছিস কেনে করছিস? কয়েছে বালুকাঠ আর ইটালের ফাঁক নিতে গেছিলাম বাড়ি। বাড়িতে কি ইটালের ফাঁক আর বালুকাঠ আছে ঢুকানো? বাইরে আছে। কিসের জন্য ঢুকছিলিস? ওটা নিয়েই বুড়োটার সাথে কথা হয়েছিল। মানে খারাপ ব্যবহার করেছে, রেপ করেছে। হ্যাঁ বলছি থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ। পুলিশ ধরেছে ওকে? হ্যাঁ, কিবাই আছে মালদায় আছে, পুলিশ ধরেছে ওকে। হ্যাঁ, সেদিনকাই ধরছে। বলছি কি চান, শাস্তি চান? শাস্তিয়ে চাই। আপনার স্বামী কি হয়েছে? আপনার স্বামী? আমার স্বামী মারা গেছে। ও ছেলে মেয়ে আপনার? আমার এক ছেলে এক মেয়ে। ওই তো ধর্ষণ করেছে নাকি তার জন্য কেমন কি বলতে তো পারিনি। কি শুনেছেন আপনি? ওটাই শুনেছি। পুলিশ যাকে ধরেছে সে কে হয় আপনার? পুলিশ যাকে ধরেছে সে কে হয় আপনার? শ্বশুর হয়। শ্বশুর? কি হয়েছে, কেন ধরলো পুলিশ? ধরলো কেন? ধরলো যে এরকম করেছে বলে ধরেছেন, তার জন্য ধরেছে। যে মেয়েটাকে করেছে সে কেউ হয় আপনাদের? বলছি তো হয়, আত্মীয় হয়। হ্যাঁ, শ্বশুর আত্মীয়, ওই আত্মীয়। হুম, তো কিভাবে দেখছেন একটা মানুষ, তো আপনি মেয়ে হিসাবে কিভাবে দেখছেন? শাস্তি হওয়া দরকার। বলছি আপনার শ্বশুর কি করতো, এমনি কাজকর্ম কি করতো? কাজ করতো, চুরি বানাতো। কোনো পার্টি টাটি করে? না, আমরা কোনো পার্টি করি। বলছি দিদি আপনিও তো একজন মহিলা, আপনার শ্বশুর এরকম একজন মহিলার সাথে এই ঘটনা করলো, কি বলবেন আপনি? ন্যায্য বিচার চাইবেন? করেন যেটা ভালো হয় সেটাই। এই এখানে ঝুড়ি বানাতো বুড়ো, অনেক দিন ধরে থাকে এখানে, আমরা কিছু বলি না, চুপচাপে চুপচাপ করে। মেয়েটা গিয়েছিল মাঠে ওর মার সঙ্গে, ও দুলো লেগেছে, বাড়িতে এসেছে, এসে ঘুমিয়ে গেছে মেয়ে জল টল খেয়ে। ইতিমধ্যে ওই বুড়ো ঘরের মধ্যে ঢুকে এই রকম ঘটনা করেছে। ঘটনা করার পর মেয়ে তো তখন চেঁচাতে দেয়নি, মুখে হাত দিয়ে চেপে বদকাজ করে, তখন মেয়ে তখন যেমনি ছুটানো পেয়েছে তখন দৌড় মেরে যে ওর মাকে বলুক জমিতে। ওর মা তখন তাড়াতাড়ি চলে আসুক বাড়ি, এসে দেখছে যে এই বুড়ো এখানেই আছে। তখন ওর মা নাঠি দিয়ে বুড়োকে বলছে তুই কি করেছিস বল। তখন বলছে যে আমি তোদের বাড়ি বালু আর ইট নিতে ঢুকেছিলাম, ইট নিতে ঢুকেছিলি তো এই কাজ কেন করলি? এই নিয়ে গন্ডগোল সৃষ্টি নিয়ে চুপচাপ দুপুরবেলা 11টার দিকে ঘটনাটা ঘটে দিয়ে চুপচাপ করে থাকে বসে উনি। তারপরে তখন ওর বাড়ির লোককে বললো যে এরকম রকম তোমাদের বুড়ো ঘটনা করেছে। তখন ওর বৌমা বলছে যে তাহলে আমি বাড়ি যাই, এখন চুপচাপ কোথাও থানা টানা করবেন না, চুপচাপ থাকেন, আমি বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার পর সন্ধ্যে হয়ে গেল, তারপরে ওর বৌমা বাড়িতে এসে বলছে থানা টানা করব না, ওর মেয়ে আসুক, ওর মেয়ে জামাই আসুক, তারপরে এই কাজ সিদ্ধান্ত হবে। সিদ্ধান্ত করার আমরা বলছি যে সিদ্ধান্ত কি আর করব, তাইলে আমরা উপরে জানাই, এই নিয়ে জানানো হয়েছে থানায়। ধরেছে পুলিশ? ধরেছে। হ্যাঁ, পুলিশ ধরেছে।
এসে ওয়ারেন্ট করে নিয়ে গিয়েছে বৃহস্পতিবার দাঁড়িয়েছি সেই এলাকা থেকে। আবার একটা মর্মান্তিক ঘটনা ঘটলো সেই 30 তারিখে, সেখানে একজন বলা যাবে না ভারসাম্যহীন, মানসিক ভারসাম্যহীন, তাকেও এরকম করে বাড়িতে ঢুকে যেভাবে রেপ করানো হলো, মর্মান্তিক ঘটনা ঘটলো। এই যে মানুষের কাছে আসছে, আমরা জনপ্রতিনিধি হয়ে কোথায় আমরা মুখ দেখাবো, কিন্তু তার জন্যে যিনি সরকার আছেন তাকে আমি বারবার আমরা বলতে চাই, এটা কঠোর ব্যবস্থা আপনাকে নিতে হবে। আপনার হাতে বিচার আছে, আপনার হাতে পুলিশ প্রশাসন আছে, আপনার হাতে সমস্ত অফিস আদালত রয়েছে, তারপরেও কেন কড়া শাস্তি পাবে না, কেন পাবে না? তার জন্য এখানে আপনার এখানে দেখেছি হবিপুর এলাকাতে বীরবাহা মন্ত্রী এসেছিলেন, এসে কি তারা সেখানে সরকারিভাবে বসে কি ধামাচাপা করানোর চেষ্টা করা হচ্ছে? প্রকাশ্যে কেন বলছেন না তিনি উপযুক্ত শাস্তি হোক, কেন বলছে না তারা? আমরা বলতে চাই যিনি সরকার আছেন সরকারও বলুক, আর কত কত ধারা তারা লাগু করেছেন সেইগুলো পাবলিকের কাছে পাস করুক। এত ধারাতে আমরা পাঠিয়েছি, তিনি যাবজ্জীবন সাজা পাবেন এবং সেখানে তার ফাঁসি হবে, মানুষ সেটা দেখতে চায়। মানুষ কিন্তু সরকারের পক্ষে আস্থা রাখতে পারছে না, আর তার জন্যে আমি এখান থেকে সরকারকে আমি ধিক্কার জানাচ্ছি। আপনার কান যদি খোলা থাকে এবং চোখ যদি আপনার চোখ দিয়ে যদি দেখতে পান, আমি জুয়েল মুর্মু এলাকার বিধায়ক, আমি হবিপুর থেকে বলছি, আপনি দেখে নেন যে হবিপুরে কতগুলো ঘটনা ঘটিয়েছে। আপনি ডাইরেক্ট আইসিকে ফোন লাগান আর নিজে তদন্ততে নামুন, আপনার নেতাগুলো কি করছে, সঠিক পথে তারা আছেন না বেলাইনে যেতে চাইছেন? আবার না হলে অনেক বড় বড় জিনিস বেরিয়ে আসবে, তখন মানুষের কাছে যখন আসবে তখন আপনার সরকার নিয়ে হেলে দুলে কিন্তু যাবে। এখানকার মানুষ সারা জানে আন্দোলন করতে জানে, সাধারণ মানুষ আন্দোলনে নামেছে। এর আগে আপনারা দেখেছেন যে দক্ষিণ দিনাজপুরে সেরকম মর্মান্তিক নাবালিকা, একজন আদিবাসী মহিলাকে সেরকম নাবালিকাকে রেপ করে ধর্ষণ করা হলো। আবার কথা শুনবেন, কতগুলো কথা শুনবেন, আমাদের নিজেদেরকে লজ্জা লাগছে, বিধায়ক হয়ে মানুষের কাছে আমরা মুখ দেখাতে পারছি না। হবিবপুরের বিশেষ চাহিদা সম্পন্ন যে মেয়েটিকে গতদিন রেপ করা হয়েছে, এই ঘটনাকে আমরা দলের তরফ থেকে তীব্র ধিক্কার জানাই এবং নিন্দা জানাই। আমরা একটা জিনিসের জন্য পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে প্রশংসা করতে চাই, এই ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গে আসামিকে জেলা পুলিশ প্রশাসন অ্যারেস্ট করেছে, লোকাল কনসার্ন থানা, এবং যে কোনো ঘটনায় ঘটুক আমাদের মালদা জেলার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এই ব্যাপারগুলোতে এত সিরিয়াস, প্রত্যেকটা ঘটনা যেখানে যে কোনো ধরনের ক্রাইম সংঘটিত হচ্ছে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশান নিচ্ছে। কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন, গুজরাট থেকে শুরু করে উন্নাও, হাতরাস, সমস্ত জায়গায় মহিলারা যে নির্যাতিতা হচ্ছে তাদের বিরুদ্ধে অ্যারেস্ট হওয়া তো দূরের কথা, মামলা রুজু হয় না, কেস রেজিস্টার হয় না। সেই কারণের জন্য এই বাংলায় সারা বাংলার মানুষ একটা জিনিস বারবার প্রমাণ করেছে, বাংলার মানুষ বাংলার মেয়েকেই চায়। পিএম কুইজিন, এ ফ্যামিলি রেস্টুরেন্ট কাম বার। কাছড়াপাড়া ও ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন। সুস্বাদু ডিশের টেস্ট এবং পিএম কুইজিনই বেস্ট। বাগমোড়, কাছড়াপাড়া।